ওকে, তো আজকে আমি এটা দিয়ে চলবো এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বক আছে, এই বকগুলো আমাদের মাছ খেয়ে ফেলে। তো এই বকগুলো খুবই ডেঞ্জারাস। ওই দেখো আমি যাইতেছি, আমি আমি আসতেছি, সব উড়ে গেছে। তো এই যে দেখো, এখন তোমরা একটা জিনিস জানো নাকি জানি না, সেটা হচ্ছে আমি ভালো করে সাঁতার কাটতে পারি না। তো এখন আমি যদি যে এই পুকুরে পড়ে যায় বা আমার মোবাইলটা পড়ে যায়, তাহলে মনে করো আমি শেষ এবং আমার মোবাইলও শেষ। তো এত রিক্স নিছি আমি কেন তোমাদেরকে দেখানোর জন্য? তো এই যে দেখো, মনে করো যে এইগুলো বেচা হয়ে গেছে, যারা বেচে পরে তাদেরকে যে এই হাফগুলো সাইড থেকে ধইরা পুরোটা নিয়ে পরে তাকে দেওয়া হয়, এই আর কি কথা। তো এইগুলোতে ছোটো ছোটো মাছ আছে, এই যে তোমরা দেখতে পারবা এটাতে। এই দেখো জলটা কাঁপতেছে না, এটা এই নিচে ছোটো ছোটো মাছ আছে। ওকে, তো তোমরা কারা কারা এরকম ভিডিও প্রথম দেখতেছ যেভাবে মাছের উপর দিয়ে হাঁটতেছে আমি, এই যে আমি আসছি, এটা 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 বুঝছো? পরে পরে বলবা যে আরেকজনের ভিডিও আমি দেখাই দিচ্ছি, খালি ভয়েস ওভার করছি। ওকে, চলো একটা জিনিস করি, মোবাইলটা না পড়লে ও যদি বড় মাছ টান দেয় আমি শেষ, আরে টান দিই তোকে। তো যে ধর পা ঝুলে বসে আছি একদম মাঝখানে। এখন তোমার কাছে একটা প্রশ্ন হতে পারে যে এত সাহস আসলো কীভাবে? তো আমি যেইখানে ঘুরতে যাই, আমি যদি প্রথম একটা দুইটা ভিডিও করি তাহলে আমার খুব সাহস থাকে, কিন্তু একটু পরে আমার সাহস ফুস হয়ে যাবে বা এইখান থেকে বাইকে পড়ি। কোনো বিপদ হওয়ার আগে, হ্যাঁ এই যে আমি ওইখান থেকে আসছি। এই দেখো এগুলো বেচা হয়ে গেছে, আর এগুলো হবে। তো আজকের জন্য এতটুকুই। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলার। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে জিনিসটা দিয়ে আমরা অক্সিজেন তৈরি করি, মানে পানির নিচে। এই যে দেখো, এই যে এইগুলো ঘুরে অনেক স্পিডে, বুঝছো? যেগুলো ঘুরে, এবং তোমরা শুনছো নাকি জানি না যে অক্সিজেন শর্ট হইলে বাঁশ দেওয়া বাইরে হয় পুকুরে। তো এখানে বাঁশ দেওয়া না বাইরে যে মেশিনটা ইউজ করা হয় ঘুরে। ওকে, আমার কাজ হইতেছে এইভাবে সারাদিন যা করি একটু একটু দেখানো, কোথাও ঘুরতে গেলে তো মাছটা আমি একটা দুইটা ভিডিও বানাই বানাই। আর ইচ্ছা ছিল ইউটিউব থেকে টাকা কামাবো, কিন্তু ইউটিউবের এত কমিউনিটি গাইডলাইন মানে পইরা এখন আমি ভয় আছি যে আমার চ্যানেল না টার্মিনেট হয়ে যায়। আমি অলরেডি একটা ওয়ার্নিং স্ট্রাইক খেয়ে ফেলছি এবং এটা নিয়ে বহুত ভিডিও বানায়ও ফেলছি। ওকে, তো আমি এইভাবে ক্যামেরার পিছন ধরে ভিডিও প্রথমবার করতেছি, আমি সবসময় সেলফি ধরা করি, তো আশেপাশে কেউ নাই তাই এত ফ্রিলি কথা বলতে পারতেছি, তা নাহলে আমার লজ্জা লাগে। লজ্জা একটা খারাপ জিনিস ভাই। এই সৌরভ যোশী তার নাম কি, ব্লগ বানায় যায়, ইন্ডিয়ার সব থেকে বড় ব্লগার, তাই লজ্জা জিনিসটা কমছে ভিডিও বানাতে বানাতে, কিন্তু সে শুরুর দিকে অনেক লাজুক ছিল। সেটা